জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদোস মন্ডল বন্ধুরা আমাকে বেশ কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ড জানতে চাই যে স্যার ব্যবসা কীভাবে করতে হয় বা ব্যবসা সম্পর্কে স্যার কোনো ভিডিও বানান আমি মনে হয় খুব কম দুই একটা বিজনেস সম্পর্কে বলেছিলাম তো বেশিরভাগ সকলে জানতে চায় যে স্যার ডিনা ইনভেস্টে কী করে ব্যবসা করা যায় আবারও বলি ব্যবসা করতে গেলে ইনভেস্ট বিনা ইনভেস্টে শুরু করতে পারো কিন্তু বড় ব্যবসা করতে গেলে ইনভেস্ট লাগবে তো বিনা ইনভেস্টের ব্যবসাতে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় পুরোটা ডিপেন্ড করে তোমার চোখের উপরে তোমার পরিকল্পনার উপরে তোমার সমাজে কি কম আছে সেটি জানার জন্য কি তোমাকে ডেভেলপ করতে হবে তোমরা বাড়িতে বসেই ব্যবসা করতে পারো এমন ব্যবসা আছে তোমার কোথাও যেতে হবে না তুমি এমন কিছু জিনিস প্রোডাক্ট রেডি করবে সেখানে তোমার বাড়ির লোকই মানে বাড়ি থেকেই মাল নিয়ে যাবে তো এমন কিছু ব্যবসা আছে বন্ধুরা আবারও বলি ব্যবসা করতে টাকা লাগে না বা টাকা লাগে দুটি সত্য টাকা লাগে না এটা খুব অঙ্কে সত্য নয় টাকা লাগবে সে হতে পারে কম টাকা হতে পারে দু হাজার পাঁচ হতে পারে দু টাকা টাকা লাগে কিছু ব্যবসা আছে টাকা লাগবেই না সেগুলো খুব সামান্য সেটাকে তোমাকেই ফিল করতে হবে আবারও বলি টাকা ছাড়া ব্যবসা স্টার্ট করে মাসে তোমরা কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারো তো বলতে পারো তিরিশ চল্লিশ তাহলে বসে আছে কেন একজন প্রাইমারি শিক্ষক তো কুড়ি বাইশ হাজার টাকা পায় একজন পুলিশ তো ও এমনই ইনকাম করে প্রাইভেট যারা ব্যাংকে জব করে তেনারা তো পান মাত্র বারো পনেরো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ব্যবসা করতে লাগে কঠোর পরিশ্রম সঠিক প্ল্যানিং আর সময় উপযোগী বুদ্ধি মানে প্ল্যানিং সব সময় তোমার চেঞ্জিং একটা থিঙ্কিং চেঞ্জ করতে হবে আচ্ছা আমি যেগুলি তোমাদের বলবো আমি এখনো পর্যন্ত তিনটি ব্যবসা করেছি এবং তিনটি ব্যবসাতে আমি বলবো না যে বিফল হয়েছি তো মোটামুটি খারাপ নয় সেখানে আমি সাকসেস বলতে পারি একজন দশ লাখ টাকা লাগিয়ে যে ব্যবসা জার্নিং করে আমি সেই ব্যবসা অনেক ছোট্ট থেকে স্টার্ট করেছিলাম এবং সেখান থেকে খারাপ ইনকাম হয় না অথব আমার যে অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে কোনো ব্যবসা করতে গেলে কঠোর পরিশ্রম কেন করতে হবে তুমি একদিনে ভাবতে পারো না তোমার সুট টাই হয়ে যাবে তোমার পিছনে দশজন এসে বসে জব করবে প্রথমে প্রত্যেকটি জব তোমাকে নিজেকেই জানতে হবে ধরে নাও আমি প্রথম যখন এই অ্যাকাডেমি শুরু করেছিলাম দু হাজার সালে তো প্রথম আমি কোনো না কোনো জায়গায় পড়েছিলাম তো অর্থাৎ একজন স্টুডেন্ট কি পড়তে পারে তার কি প্রশ্ন হতে পারে সেটা তো জানতে হয়েছিল একজন টিচার সে কি পড়াতে পারে সেটা আমার জানতে হয়েছিল একজন ম্যানেজার তার কি পড়া কাজ হতে পারে একজন যিনি সামনে এসছেন মানে ইন্টারভিউয়ের জন্য তার আর কী প্রশ্ন হতে পারে সেগুলি একজন রিসেপশান হিসাবে আমাকে কাজ করতে হয়েছে একজন টেলিকলার হিসাবে কাজ করতে হয়েছে এবং সবচেয়ে এগুলো তো কিছুই নয় মেন জিনিসটা সেটা হচ্ছে মার্কেটিং তো মার্কেটিংয়ের প্রত্যেকটা পার্টে বন্ধুরা শিখতে হয়েছে উইদাউট মার্কেটিং কোনোদিন কোনো ব্যবসা টিকতে পারে না তো ব্যবসা করতে গেলে তোমাকে প্রত্যেকটা অংশের কাজ জানতে হবে এবং সব কাজ করতে হবে যদি সেই মানসিকতা রাখো যে না স্যার আমি সব কাজ করতে পারি বলো কমেন্ট করো বলো আমাকে স্যার ব্যবসা করো ব্যবসা অনেক বড় বড় ব্যবসা আছে করে যাবে আবারও বলি ব্যবসাতে যারা করতে যাবে তারা আগে মাথায় রাখবে এই কথাটি যে আমি সব কাজ করতে পারি তার মধ্যে ইগো বিষয়টা না যেন আসে এমন অনেক বন্ধুরা বলে আমি দেখেছি দশজন বললে দুজনেই ব্যবসাতে লাগে একজনেই হ্যাঁ ঠিক আছে ব্যবসাতে লাগতে হবে না ভালো আমি স্যালেন্ডার করলে আমি পারবো না আমার নিজের বন্ধুর কথা বলি একজন বন্ধু আমাদের সঙ্গে সাকসেস হয়নি সে এখন প্রাইভেট বন্ধন ব্যাংকে সার্ভিস করে সম্ভবত এগারো হাজার পাঁচশো বা দশ হাজার পাঁচশো টাকা পায় তুমি বলো তো এক বছরে কত টাকা হয় আর এর মধ্যে তার নিজের বাইকের তেলও আছে অর্থাৎ তার খরচাও আছে তাহলে সে যদি দশ হাজার টাকা করে পায় তা এক লাখ কুড়ি হাজার টাকা আর একজন ব্যবসা করবে যে দেখা যাবে ওর সময়ে শুরু হয় কত আটটার থেকে সাড়ে আটটার মধ্যে ওর ব্রাঞ্চে ইন করতে হয় কখনও কখনো নটা হয়ে যায় আর সে দেখা যাচ্ছে আটটা নটা অনেক দিন রাত নটা তো কত ঘন্টা দিচ্ছে সকাল আটটা থেকে বারোটা তো আমার তারপরে ফের বারোটা থেকে আটটা ওপারে আট ঘন্টা আর এপারে চার ঘন্টা, বারো ঘন্টা মাথায় রাখবে তুমি যদি কারোর নিচে কাজ করো সে ধনবান হবে আর তুমি তোমার নিচে যদি কেউ কাজ করে তুমি ধনবান হবে আবারও বলি ব্যবসা করতে রিক্স আছে সেগুলো মাথায় রাখবে কিছু ব্যবসা খুব ছোটো ছোটো এককভাবে করা যায় সেগুলোতে লাভ লস তোমার ব্যাপার কিন্তু যখন আমি দুজনকে কাজে নেব তখন অনেকগুলো জিনিস আগে জানব লাইসেন্সিং পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা তো লাইসেন্সিং করতে হয় কিছু ব্যবসায় এখন কেউ একজন দেখা গেল সবজি বিক্রি করতে গেছে সে কি লাইসেন্স করবে ঠেলাতে নিয়ে তো এইসব বিষয়গুলি যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করলে অবশ্যই তার উত্তর আমি দেব আর তোমরা কী ধরনের ব্যবসা করতে চাও একেবারে এক টাকা না নিয়েও ব্যবসা স্টার্ট করা যায় দু টাকা দিয়েও ব্যবসা করা যায় দশ হাজার টাকা দিয়েও করা যায় পাঁচ হাজার টাকা দিয়েও করা যায় আবার দশ লাখ টাকা বিশ লাখ টাকারও ব্যবসা করা যায় আমি তো বিশাল কিছু বলতে পারি না আমার যে আমি যেগুলোর উপরে নিজে দেখেছি সেখানে আমি ম্যাক্সিমাম দশ বারো লাখ টাকা পর্যন্ত ব্যবসা ইনভেস্ট করার যে ব্যবসাগুলোও করাতে পারি এবং সেখান থেকেও তোমরা একটা হিউজ অঙ্কে অর্থ উপার্জন করতে পারো আবারও বলি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার সম্ভবত যদি তোমার পুরো লাইফস্টাইলের একটা ইয়ে রাখতে পারো যে তাঁনারা দুই থেকে আড়াই কোটি টাকাই কিন্তু সারা জীবনে ইনকাম করে সেটি যদি তোমরা উইদিন পাঁচ সাত বছরেও ব্যবসা থেকে ইনকাম করার ক্ষমতা রাখো তো ওয়েল আবারও বলি ব্যবসাটা রিক্সেবেল জায়গা চাকরিটা একদম সিওরিটির জায়গা চাকরি আর ব্যবসার মধ্যে এটি ডিফারেন্স ব্যবসা একজন যে নর্মাল কাজ করে যে মাত্র দুই হাজার টাকা ব্যবসা করতে তুমি নিয়ে যাবে দুই থেকে আড়াই হাজার টাকা তুমি কিন্তু দু হাজার টাকা তিন হাজার টাকা পকেটে নিয়ে ফিরবে একদিনে দু হাজার টাকা ইনকাম মানে তোমার হচ্ছে যে কদিন যাবে সাপোজ কোনো অসংগঠিত ক্ষেত্রের কথা বলছি সেক্ষেত্রে যদি তুমি তিরিশ দিন যাও তিরিশ দিন ষাট হাজার টাকা তার মানে আমি পুরো বছরে ওইভাবে তিনশো পঁয়ষট্টি ডবল করে নিতে পারি না অসংগঠিত ক্ষেত্রে যদি তুমি এটাকে পাঁচজনকে নিয়ে ব্যবসা করতে পারো সেক্ষেত্রে ভাই কিন্তু তুমি থাকাকালীনও পয়সা পাবে না থাকলেও পয়সা পাবে এর পিছনে কিছু লজিক আছে আর ব্যবসায়ের মধ্যে সব সময় ডাইভার্শন থাকবে সব সময় তোমাদের মধ্যে এক জায়গাতে আরেক জায়গায় ডাইভারশান থাকবে আবারও বলি ব্যবসা আগে নিজে থেকে ঠিক করতে হয় এমন না যেন হয় কোন একটি ভিডিও দেখলাম আজ সেখান থেকে আমি ঠিক করে নিলাম এটা নয় ভাই তোমার পরিবেশে কোন জিনিসটার চাহিদা আছে কোন জিনিসটা নিড আছে যে জিনিসটা পাওয়া যায় না একদম ছোট্ট ছোট্ট জিনিসও আছে এই জিনিসটা জানতে গেলে তোমাকে কী করতে হবে মার্কেট প্রথম সার্ভে করতে হবে মানে মার্কেট সার্ভেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একদম সিম্পল এখানে একটি যে জিনিসের দাম যা আছে আমার দেখা যাচ্ছে কোনো এক জায়গায় তারা অর্ধেক কেন তিন ডবলেরও কম আছে আমি একটি ছোট্ট উদাহরণ দিই আমি কোনো এক জায়গায় একটি প্রোডাক্ট দেখেছিলাম যে প্রোডাক্টটি মাত্র চল্লিশ টাকা দাম আছে যেটি আমাদের কলকাতার মার্কেটে যে কোনো জায়গায় তুমি হোলসেল করবে তো আড়াইশো টাকা দুই থেকে আড়াইশো টাকা আমি নিজে এটি জিজ্ঞাসা করেছিলাম যারা দোকানদার তাদের কাছে যে আমি এটা বেচতে চাই কত টাকা হবে তো এই বিষয়গুলি থাকে ব্যবসা করতে তো তোমরা যারা নিজেদের আরেকটাই নিজ যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছো তারা স্বপ্ন ভুলবে না কিন্তু এই সরকারি চাকরি করার সাথে সাথে প্রতিদিন একটা টাইম দিয়ে ব্যবসা করতে পারো বা সপ্তাহে উইকেন্ড করে নিতে পারো যে আমি সপ্তাহে তিন দিন যাবো আমার হিউজ আর্নিংয়ের প্রয়োজন নেই যারা মনে করবে যে আমি সরকারি চাকরি করব আর যারা মনে করবে শুধু ব্যবসা করব তো একদম জুটিয়ে ব্যবসা করতে পারো আবার বলি ব্যবসা শুরুটা খুব ছোট্ট দিয়ে করতে হয় আর আস্তে 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 বড়ো হয় হ্যাঁ আর একটা জিনিস ব্যবসায় তোমাদের কিছু কিছু শুরুতে ছোট ব্যবসা আমি বলতে পারি বা বলবো যেখানে তোমরা দেখবে একদিনে দু হাজার টাকা ইনকাম করে ফেলেছো তিন হাজার টাকা ইনকাম করে ফেলেছো বা দেড় হাজার টাকা বা এক হাজার টাকা সে ব্যবসাও আছে সেই ব্যবসাগুলো কিন্তু চিরস্থায়ী নয় তুমি যতক্ষণ যাবে ততক্ষণ হবে তো সেক্ষেত্রে কি হবে টাকা জমানোটা একটি খুব বড় কৌশল তোমাদের যে ব্যবসায় যে টাকাটি জমবে সাপোজ একদিনে কেউ ইনকাম করলো বারোশো টাকা ছোট্ট করে বলছি এই বারোশো টাকার ভিতরে তোমাকে মাথায় রাখতে আমি পুরো তিনটে পার্টে ভাগ করব টাকা একটা বিজনেস ডেভেলপ পারপাসে একটা তোমার মানে মূলধন যে লাভের কথা বলছি একটা বিজনেস ডেভেলপ একটা অ্যাডভার্টাইজমেন্ট আর একটা সঞ্চয় এই সঞ্চয়ে আমি হাত দেবো না বিজনেস ডেভেলপেও হাত দেবো না আর তোমার যে এটি আছে সেটিও হাল হাত দেবো না এই তিনটে পার্ট তোমাদের মাথায় রাখতে হবে আর কেন না চারশো টাকা দিয়ে চারশো টাকা মানে এক বছর এক মাসে কত হয় বারো হাজার টাকা একজন সরকারি মানে সরি যারা এমনি প্রাইভেট ব্যাঙ্কে চাকরি করে তারাও দশ বারো হাজার টাকা হয় তোমাকে প্রথমে এইটুকু মাথায় রাখতে হবে আমি এখন জিরো আছি জিরো থেকে কি করে এক টাকা ইনকাম করবো সেইটা মাথায় রাখতে হবে তারপরে একশো টাকা তারপরে এক হাজার টাকা তারপরে বিশ হাজার টাকা দশ হাজার টাকা করতে করতে বাড়াবো তারপরে আমার এই গ্র্যাফটা খেয়াল রাখতে হবে একদিনে তো তুমি যদি মনে করো বিশ টাকা সেটা তো পসিবল নয় আস্তে আস্তে বাড়াতে হবে তো ব্যবসা যারা করতে চাও কমেন্ট করো অবশ্যই উত্তর দেবেন সকলে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত